আমরা এখন এই ওয়াশটা ছোট সরু একটা সেতু মতো করা আছে। পিঙ্কি অ্যান্ড হার প্রসপারাস লাইফে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। ডুয়ার্স ভ্রমণকালীন আমি মাদারিহাটে ছিলাম, যে রিসর্টটিতে সেটির নাম হচ্ছে জলদাপাড়া জঙ্গল ক্যাম্প, আর তার সামনে একটা রেস্টুরেন্ট আছে তাদেরই আন্ডারে, সেটার নাম হচ্ছে আরণ্যক। বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি এন্ড অবধি দেখুন। বন্ধুরা আমরা দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি জলদাপাড়া জঙ্গল ক্যাম্পে। এটা হচ্ছে জলদাপাড়ার এই জঙ্গল ক্যাম্পের পুরো এরিয়াটা। এখানে সমস্ত ছোট ছোট কটেজ করা আছে। এটা হচ্ছে ওটার এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে আপনি আসলেন, এখানে ছোটো ছোটো কটেজগুলো করান, আপনারা ফ্যামিলি নিয়ে থাকতেই পারেন। খুব সুন্দর এদের অ্যারেঞ্জমেন্ট। এখানে একটা জঙ্গলের পরিবেশে লুক দেওয়া হয়েছে, আর এখানে প্রচুর গাছপালা, বড় বড় গাছগাছালি আছে, সুন্দর করে পার্কটাকে সাজানো আছে। এখানে একটা ছোট্ট সরু একটা সেতু মতো করা আছে, যেটার ওপর দিয়ে আপনারা আমি এখন আসছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের আরেকটি কটেজ, যেই কটেজটি আমরা নিয়েছি এবং এইটাতে আমরা আছি। এই এখান থেকে গিয়ে এখানে দুটি টেবিল আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, একটা সুন্দর বেশ একটা ব্যালকনি বাগানের পরিবেশ সৃষ্টি করা হয়েছে। খুব সুন্দর এখানে বিভিন্ন রকম বাহারি গাছ দিয়ে এটাকে সাজানো হয়েছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মূলত এই রাস্তাটা দিয়ে, সোজা রাস্তা দিয়ে আসলে, এন্ট্রান্স দিয়ে আসলে আপনাদের এখানে কটেজটি দেখতে পাবেন। এটার মধ্যে এসি ফ্যাসিলিটিসও আছে, বাট এখন ঠান্ডা তো আমরা সেটা অ্যাভয়েড করছি। তিস্তার এই ঘরটা দেখাচ্ছি আপনাদের। এদিকে একটা জানলা, ছোট জানলা একটা আছে, এখানে একটা টেবিল ফ্যান দেওয়া আছে। আর এইদিকে হচ্ছে একটা ড্রেসিং টেবিল আছে, একটা ড্রেসিং টেবিল আছে, আর এইটা একটা বাথরুম আছে আপনার। এই একটা বাথরুম, এই একটা বড় সাইজের ফুল বাথরুম। এটা হচ্ছে ওপরে ওঠার এই সিঁড়িটা, এটা দিয়ে উপরে উঠে এই বেডটাতে আপনারা ওপরে দুজন মানুষ শুতে পারবে, আর নিচে দুজন। বেশ কটেজ টাইপের এখানে লুকটা করা আছে, খুবই সুন্দর। এই বিছানাতে খিড়কি আছে, দুজনের শোয়ার জায়গা আছে। এখানে এখানে একটা চার্জিং পয়েন্ট করা আছে, একটি উইন্ডো আছে, আর এই সিঁড়ি থেকে উঠে এখানে আপনার তাকিয়া আছে, ব্ল্যাঙ্কেট আছে, এখানে আরামে দুজন শোয়া যাবে। কি আছে এখানে, একটা সুন্দর ওয়াল পেন্টিং করা আছে, হ্যান্ড পেন্টিং। এখানে একটা এসি আছে, এখান করে সিলিংটা দেখো, উডেন ফিনিশ আছে উপরে সিলিংটা, এবং সাইডে ওয়ালগুলো উডেন ফিনিশ করা আছে। এবার দেখাচ্ছি আমার ঠিক পাশের কটেজটা। এখানে এটার নাম হচ্ছে তোর্ষা। এখানে দুটো বাইরে চেয়ার আছে, একটা টেবিল রাখা আছে, সামনেটা যেরকম ছোট ব্যালকনি সবগুলোরই তাই, সেরকম ব্যালকনি করা আছে। এখানে দুটো খাটকে জোড়া করা আছে, দুটো সিঙ্গেল বেডকে, আপনারা আরামসে এখানে তিনজন তো শুতেই পারবেন। আর এর সাথে অ্যাটাচ বাথরুম আছে, বাথরুমে আপনার সমস্ত ফেসিলিটিস আছে। এখানে গরম জলও আছে, মানে গিজার লাগানো আছে, তো আপনার কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা একটা কথা এখানে বলে রাখি, সিজন ওয়াইজ রুমগুলির ভাড়া চেঞ্জ হয়। এখানে সুন্দর বাগান করা আছে, আর এদিকটা যদি বলি, এদিকটা একটা বড় মাঠ টাইপের আছে। এটা এদেরই জলদাপাড়া জঙ্গল ক্যাম্পেরই হচ্ছে, এটা ওদেরই অংশ। এখানে আপনারা আস্তে আস্তে আসুন, আমার সাথে সাথে দেখতে পাবেন। এখানে একটা ক্যাম্প ফায়ার করা হয়েছে, যেটা
রাত্রেবেলার দিকে করলে খুব সুন্দর লাগবে, এখানে ক্যাম্প ফায়ার, বন্ধু বান্ধবরা মিলে এসে, সবাই মিলে এসে এখানে ক্যাম্প ফায়ার করলে খুব ভালো লাগবে। আচ্ছা, এখানে লাইটের বন্দোবস্তও আছে, যে আপনারা রাত্রিবেলা করলে এটার কোনো অসুবিধা হবে না। আর এখানে হচ্ছে আপনারা করার পরে কিছু যদি আপনারা বারবিকিউ করতে চান তো সেটা করার পরে এখানে বসে খাওয়ারও একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, দুদিকে করা আছে, ওইদিকেও একটা আছে, আর এদিকেও একটা গোল টেবিল এবং চারজন বসার সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর আমি বলে দিই, এই পাঁচিলের পর থেকেই হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য শুরু। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা ওয়াচ টাওয়ার দেওয়া আছে, ওয়াচ টাওয়ার আছে। আপনারা এই সিঁড়ি দিয়ে উপরে উঠে ওয়াচ টাওয়ারে যদি যাবেন তখন আপনারা ওপর থেকে পুরো এখানকার যে পুরো ভিউটা সেটা দেখা যাবে। উঠে আমাদের ওপর থেকে এখানকার ভিউটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, আমাদের সাথে ওপরে ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। আমরা এখন এই ওয়াচ টাওয়ারে উঠছি, জঙ্গলপাড়া জলদা ক্যাম্পের ওয়াচ টাওয়ার। এটা সুন্দর, ওপরটা আরো বেশি সুন্দর। আপনারা আমার সাথে সাথে চলে আসুন। তা আমি এখন উঠে গেছি জলদাপাড়া ওয়াচ টাওয়ারে। এর ওপর থেকে এখানকার জঙ্গলের সৌন্দর্যটা আপনারা আরও উপভোগ করতে পারবেন, মানে বসে আপনারা এই করতে পারবেন। ওপরে ছাউনি আছে, আর রোদ্দুর জলের কোনো এ নেই, ভয় নেই। একটা 360 ডিগ্রি ঘুরিয়ে এখান থেকে পাঁচের স্টার্ট আছে, বাট আট দিয়ে ঘেরা আছে পুরো এটা অভয়ারণ্য। এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। এখান থেকে উপর থেকে এই ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনারা এই সুন্দর রিসর্টটি দেখতে পাবেন, জঙ্গল ক্যাম্পের যে এই ছোটো ছোটো কটেজগুলো পরপর করা আছে, একটি সুন্দর বাগান দিয়ে সাজানো আছে পরপর কটেজগুলি। এখান থেকে এটার লুকটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সন্ধ্যার টাইমে জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের সামনে, দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজানো জঙ্গল ক্যাম্পটা। এখানে যে প্রদীপটা জ্বলছে এটা অখণ্ড জ্যোতি, এটা সব সময় জ্বলে। বন্ধু বান্ধবদের সাথে একটা আড্ডা পড়ার সুন্দর একটা জায়গা, তো সে আপনারা ইভিনিং স্ন্যাক্স নিতে পারেন। এখানে জলদাপাড়ার লুকটা দেওয়ার জন্য, অভয়ারণ্যের লুকটা দেওয়ার জন্য একটা মডেল করা হয়েছে। এখানে একটা গন্ডারের মডেল করা হয়েছে, গন্ডার আছে আর এখানে একটা গন্ডার। তো জলদাপাড়া জঙ্গল ক্যাম্পের সামনে হচ্ছে এরকম আরণ্যক রেস্টুরেন্টটি, তার পিছনে হচ্ছে সমস্ত কটেজগুলি আছে। তো এখন আমরা একটু এখানে কফি খাবো। এখানে সমস্ত রকমের খাবার পাওয়া যায়, চাইনিজ থেকে শুরু করে ইটালিয়ান, বাঙালি খাবারও পাওয়া যায়। আপনারা চাইলে রুম থেকেও অর্ডার করতে পারেন, ওনাদের রুম সার্ভিস অ্যাভেলেবেল আছে। আর এটার পিছন দিকটাই হচ্ছে কটেজগুলি, রিসর্টটি পিছন দিকটায় খুবই ভালো, আপনারা চাইলে এখানে ভিজিট করতেই পারেন। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখাবে পরবর্তী ডেস্টিনেশন, ততদিন নিজেদের খেয়াল রাখবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।